আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে আজকে আমরা কোনো রকম কথা না বাড়িয়ে ক্লাস এইটের পনেরো দাগের যে অঙ্কগুলি আছে অর্থাৎ আই নম্বর থেকে ভি নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলি আছে আমরা আজকে এই অঙ্কগুলি করবো তবে অঙ্কগুলো শুরু করার আগে প্রত্যেকবারের মতো এইবার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এখনও আমার এই কেউ সাবস্ক্রাইব না করে থাকো বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কাছাকাছি বেলাইকনটি প্রেস করো তাহলে আমার দেওয়া ক্লাসগুলোর নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাবে চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক পুনর আই নাম্বারে আছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি আমি অঙ্কটাকে তুলে নিলাম আমরা কী করবো প্রথমে এই রাশিটাকে তুলে নেব এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর আমরা এটাকে কী করব টি এক্সটাকে পর নিয়ে যাবো আর ওয়ান বাই ফোরটাকে প্রথমে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর মাইনাস টি এক্স এবারে আমরা এটাকে কী করতে পারি এক্স স্কোয়ারটাকে বর্গমূল করতে পারি অর্থাৎ শুধু এক্স করতে পারি তার উপরে স্কোয়ার দিতে পারি তারপরে এটাকে যদি বর্গমূল করি আমরা জানি একের বর্গমূল একই হবে আর চারটাকে করতে হলে দুই করতে হবে এবং এটার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটাকে করার পরে এটাই আসবে দুইয়ের বর্গ করলে একের বর্গ করলে একই হবে আর দুইয়ের বর্গ হলে দুই দুগুনি চার হবে আমরা এটাকে এভাবে লিখতে পারি তারপরে মাইনাস টি এক্স এবার দেখো এইটুকু একটু লক্ষ্য করো এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে কি সেই সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি আমাদের এ হয় এটা যদি বি হয় তাহলে হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা নতুন সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার আরও একটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আর একটা সূত্রে করা যায় সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এ মাইনাস বি হোলবে স্কোয়ার প্লাস টু এ বি এই দুভাবে করা যায় আমরা প্রথমে এই সূত্রে করবো অর্থাৎ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আমরা এটার পরিবর্তে লিখবো এ প্লাস বি হোলবে স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই টু এটার উপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই টু এরপরে আমার উপরে আর নিচেটা কেটে দিতে পারি তাহলে কী আসবে এক্স প্লাস ওয়ান বাই টু হোল প্র স্কোয়ার মাইনাস এক্স এককে এক্সে আসবে সরি এখানে মাইনাস টি এক্সটা লেখা হয় নি তাহলে এক্স আসলো এক্স এককে এক্স আর মাইনাস টি এক্স এবার আমাদেরকে বলছে যে টি এর মান কত হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে আছে তাহলে আমরা বলতে পারি মাইনাস এক্স মাইনাস টি এক্স এটা যদি শূন্য হয় এটা সমান সমান যদি শূন্য হয় তাহলে এটা কোনো পরিবর্তন করার দরকার নাই এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে আছে তাহলে পূর্ণবর্গ সংখ্যাই থাকবে অর্থাৎ মাইনাস এক্স মাইনাস টি এক্স এটা যদি শূন্য হয় তাহলে কি হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা লিখতে পারি যে মাইনাস টি এক্স মাইনাস সরি মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান যদি শূন্য হয় তাহলে রাশিটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এবার দেখো আমরা এটাকে তুলে নেব মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান শূন্য এবার আমরা করবো কি এই মাইনাস টি এক্সটাকে সমান এই এদিকে নিয়ে যাবো তাহলে মাইনাস এক্স সমান সমান এদিকে ছিল সমান সমান এদিকে ছিল বাম পাশে ছিল মাইনাস তাই এদিকে হবে প্লাস টি এক্স এবার আমরা এখানে বা লিখবো সমান সমান দিতে পারবো না কেননা একটা অঙ্কে দুবার সমান সমান হয় না এবার আমরা করবো কি সম্পূর্ণটাকে মানে দুটাকেই বদলাবো এটাকে এইদিকে নিয়ে আসবো এটাকে এই দিকে নিয়ে যাবো আর যেহেতু দুটোই বদল হচ্ছে তাই এটার পরিবর্তন হবে না এটা প্লাজ আছে প্লাসই থাকবে এটা মাইনাস থাকবে কেননা দুটিকেই পরিবর্তন করতেছে তার জায়গাগুলি এবার আমাদের বের করতে হবে টি এর মান তাই আমরা টিটাকে রাখবো আর সমান সমান দেবো এখানে মাইনাস এক্স আছে মাইনাস এক্সটা থাকবে এই দিকেরটা যখন এদিকে আসবে তখন নিচে চলে আসবে তাহলে এক্স এক্সকে কাটা গেল এক আসলো তাহলে টি সমান সমান হলো কি মাইনাস এক আর এটাই হচ্ছে আমাদের কাছে টি এর মান অর্থাৎ আমরা বলতে পারি টি সমান সমান মাইনাস ওয়ান হলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু এখানে একটু লক্ষ্য করো এখানে বলছে কোন মানগুলির জন্য অর্থাৎ শুধু একটা না আমাদের দুটো মানেই বের করতে হবে অর্থাৎ আমরা প্রথমে একবার প্লাজের সূত্রটা দিয়ে করলাম এবার আমরা এটাকে মাইনেজের সূত্রে করব করার পরে দেখব কি আসবে আমরা এটাকে একবার এই প্লাজের সূত্রটা দিয়ে করছি অর্থাৎ এ প্লাস বি হোল বেস্কোয়ার মাইনাস টু এবি এবার আমরা করবো এ মাইনাস বি হোল বে স্কোয়ার প্লাস টু এবি এই সূত্রে করবো যেহেতু আমাদের বলছে কোন মানগুলির জন্য অর্থাৎ একটা মান নিশ্চয়ই না তাই আমরা একটা মান বের করলে মাইনাস ওয়ান এবার আমরা আরেকটা মান দেখব তাহলে এখানে আমাদের এ আমরা জানি এটা হচ্ছে এ পার্ট আর এটা হচ্ছে আমাদের বি পার্ট তাহলে আমরা কী লিখবো এ মাইনাস বি অর্থাৎ ওয়ান বাই টু আমরা জানি এ করছি কীভাবে আসছে হল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই টু আর মাইনাস টি এক্স তাহলে এক্স ওয়ান বাই টু হল স্কোয়ার এখানে উপরে আর নিচে কাটা যাবে তাহলে আসতে শিখি এক্স এক্স এক্কে এক্স প্লাস এক্স এখানে আসবে মাইনাস টি এক্স এবার একইভাবে আগের মতো করে দেখো এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে আছে তাহলে যদি এখানে শূন্য হয় অর্থাৎ প্লাস এক্স মাইনাস টি এক্স এটা সমান সমান যদি শূন্য হয় তবে আমাদের কী এটা একটা পূর্ণবর্গ সংখ্যায় রয়ে যাইতেছি তাহলে আমরা এবারও বলতে পারি যে প্লাস এক্স মাইনাস টি এক্স সমান সমান শূন্য হলে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আগে মতো করেই বলব সুতরাং প্লাস এক্স মাইনাস টি এক্স সমান সমান শূন্য হলে প্রদত্ত রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এভাবে বলতে পারি আমরা আবার এটাকে আগের মতো করেই তুলে নেবো একই রকম কিন্তু আগে করছি প্লাস এবার এবার করবো মাইনাসে সরি এখানে এটা প্লাস এক্স মাইনাস টি এক্স সমান সমান জিরো তাহলে আমরা কি করবো আগের মতো করেই এই মাইনাস টি এক্সটাকে সমান সমান এদিকে নিয়ে যাবো মাইনাসটা এদিকে আসলে কী হবে প্লাস টি এক্স প্লাসটা না দিলেও চলে তাহলে এবার আমরা দুটোকেই এটাকে নিয়ে যাব এদিকে দিকে এটাকে নিয়ে যাবো দিকে আর যখন দুটোই পরিবর্তন হচ্ছে তার স্থান তাই আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে টি এক্সটা নিয়ে আসলাম এই দিকে আর প্লাস এক্সট্রাকে নিয়ে গেলাম ওই দিকে প্লাস সাথে কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই এটা প্লাসে আছে এবার আমার টি সমান সমান লিখব এক্স বাই এক্স অর্থাৎ এক এককে কাটতে পারি আমরা এবার আসতেছি কি এখানে বা এখানে বা এখানে অত টি এর সমান সমান আসতেছে এক তাহলে আমরা দেখলাম প্রথমে টি এর মান কত হলো টি এর মান প্রথমে হইল মাইনাস এক আর এবার টি এর মান হলো কত এক তাহলে আমরা বলতে পারি টি সমান সমান বা এভাবে লিখতে পারি সুতরাং টি এর মান যদি মাইনাস এক প্লাস এক অর্থাৎ একবার প্লাস এক যদি হয় তবুও সেটা পূর্ণবর্গ হবে আর যদি মাইনাস এক হয় তবুও সেটা পূর্ণবর্গ হবে টি এর মান যদি প্লাস মাইনাস এক হয় অর্থাৎ একবার প্লাস একবার একবার মাইনাস হোক হয় তাহলে প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হবে এটাই আমাদের উত্তর এরপরের অঙ্কটা আমরা তাহলে দেখি এরপরে বলছি এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে লিখি আমি অঙ্কটাকে তুলে নিলাম এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে লিখি আমরা প্রথমে এই রাশিটাকে তুলে নেব এ স্কোয়ার প্লাস ফোর এটাকে আমরা করতে পারি এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এটাকে করলে এটাই আসবে এবার আমরা দেখতেছি যে ঠিক আগের মতো করে এটা সূত্রের মধ্যে পড়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং আরো একটা সূত্র আছে এটার এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি তো প্রথমে আমরা এটা দিয়ে করবো ঠিক আগের মতো করেই অর্থাৎ এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এ আর বি বলতে দুই তাহলে এখানে কি আসবে এখানে আসবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস দুই দেখুনি চার এ এখন আমরা দেখতেছি এখানে যে আমরা যদি প্রচুর রাশিটার সাথে ফোর মাইনাস ফোর এ যোগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় এবার আমরা এই দ্বিতীয় সূত্রটা অর্থাৎ মাইনাসের সূত্রটা দিয়ে করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেওয়া ছিল কিন্তু আমরা এবার করবো কি না এ স্কোয়ার বি স্কোয়ার না এখানে এ স্কোয়ার প্লাস ফোর এটাকে আমরা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা প্লাস দেব না যেহেতু তাই আমরা এখানে লিখব মাইনাস বি স্কোয়ার এবার আমরা মাইনাসের সূত্র করবো তাহলে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে এ বি বলতে টু একদম সহজ অঙ্ক ঠিক আগের মতো করেই এ মাইনাস বি হোলবে স্কোয়ার প্লাস দুই দুগুণি চার এ তাহলে আমরা দেখতে পারলাম এটা পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন একবার মাইনাস ফোরে যোগ যোগ হবে আর একবার প্লাস ফোরে যোগ হবে অর্থাৎ মাইনাস ফোরে যোগ করলেও এটা পূর্ণবর্গ সংখ্যায় আসে এবং প্লাস ফোরে যোগ করলেও এটা পূর্ণবর্গ সংখ্যায় আসে সুতরাং তাহলে আমরা লিখতে পারি যদি রাশিটির সাথে প্লাস বা মাইনাস যেটাই হোক ফোর এ অর্থাৎ প্লাস ফোরে যোগ করলে হবে মাইনাস ফোরে যোগ করলে হবে যোগ করি তবে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটাই উত্তর চলো এবার তিন নম্বরটা দেখি এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান নয় এগারো হলে এ ও বি এর মান কত লিখি আমি অঙ্কটাকে তুলে নিলাম এখানে বলছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এটা এখানে এ ও বি এর মান যা বার হবে সেটা কখনোই ভগ্নাংশে থাকবি না এবং মাইনাসেও থাকবি না আমরা কী করবো আমরা এই রাশিটাকে তুলে নেব অর্থাৎ লিখবো প্রদত্ত রাশিটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান নাইন গুণন ইলেভেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নয় আর এগারো গুণগুলো কত হবে নয় এগারো নিরানব্বই এবার আমরা এই নিরানব্বইটাকে কীভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান একশো এক আমরা এভাবে লিখতে পারি একশো থেকে একবার দিলে নিরানব্বই আসবে এবার আমরা করবো কি এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এই একশোটাকে বর্গ মূল প্রথমে করবো দশ দশ দশকে আস একশো আমরা দশের উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আমরা জানি দশের বর্গ করলে একশোই আসবে এবং একের বর্গ করি আর কিউব করি যাই করি না কেন একের বর্গ একই হয় তাহলে আমরা একের উপরে স্কোয়ার দিতে পারি এবার দেখো এদিকে স্কোয়ার আছে এদিকে আছে কাটলাম এদিকেও আছে এদিকেও কাটলাম তাহলে কি থাকতেছে এবার এ মাইনাস বি সমান সমান দশ মাইনাস এক তাহলে আমরা যদি প্রথমেটার সাথে প্রথমটা ধরি আর পরেরটার সাথে পরেরটা ধরি তাহলে কী দাঁড়ায় তাহলে দাঁড়ায় এ সমান সমান দশ এবং বি সমান সমান এক এটাই দাঁড়ায় তাহলে আমরা বলতে পারি যে এর মান হল দশ এবং বি এর মান হলো এক আর এই দুটি হচ্ছে আমাদের কাছে উত্তর এবার আমরা দেখব চার নম্বর অঙ্কটা আইভি এক্স প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই অভেদটি কি সমীকরণ যুক্তিসহ লিখি আমাদেরকে বলছে যে এই অভেদটি কি সমীকরণ আমি অঙ্কটাকে তুলে নিলাম এবার আমরা লিখব প্রদত্ত রাশি টি লেখার পরে আমাদের য়েটা দেওয়া আছে আমরা এটা তুলে নেবোয়ার্স ওয়াই হোল স্কোয়ার্স ওয়াই আমাদের কি বলছে এটা কি সমীকরণ হবে তাহলে আমরা প্রথমে কি করবো আমরা প্রথমে ডান দিকের করব ডান দিক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা ডান দিকটা প্রথমে তুলে নিলাম এবার আমরা লিখব যে এক্স ধরি এক্স সমান সমান এক ওয়াই সমান সমানও এক আমি এখানে এক ধরলাম তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো চার ধরো পাঁচ দু ধরো তোমাদের খুশি দুটোই এক সমান ধরবে এটা প্রমাণ করার জন্যে যে সমীকরণটি এই অবৈত্রিক সমীকরণ কি তাহলে আমরা এক্স সমান সমানও এক ধরছি ওয়াই সমান এক ধরলাম তাহলে এক্সের পরিবর্তে আমরা এক লিখতে পারি এবং ওয়াইয়ের লিখতে পারি এবার আমরা এখানে মানগুলো বসাবো এখানে এক্স মানে এক মাইনাস ওয়াই মানেও এক এটার উপর স্কোয়ার এবার এক আর এক দুই হবে দুইয়ের উপর স্কোয়ার মাইনাস একের থেকে এক গেলে শূন্য থাকবে শূন্যর স্কোয়ার সমান সমান দিয়ে নিচে লাইনটা আমি তোমাদেরকে এখানেই দেখাচ্ছি দুই দুগুণি মানে দুইয়ের বর্গ করলে কত আসবে চার মাইনাস শূন্যর বর্গ কত হবে শূন্য তাহলে এখানে কত আসতেছে পড়ল্যানটাও আমি তোমাদেরকে সমান সমান দেখি এখানে লিখে দিলাম পডল্যান্ডটা আসতেছে কত চার অর্থাৎ উত্তর কত হলো চার এবার আমরা এই বাম দিকটা করব সরি বাম দিক করলাম এবার আমরা ডান দিকটা করব ডান দিকটা করে দেখবো যে চার আসে কি না আসে ডান দিক ডান দিক কী আছে ফোর এক্স ওয়াই এবার আমরা নিচে ল্যান্ডটা আমি তোমাদেরকে এখানেই সমান দেখাচ্ছি এটা তোমার তোমরা নিচে লিখবে ফোর এক্সের মান কত এক এখানে গুণ সম্পর্কেই আছে কিন্তু আর ওয়াই ওয়াই এর মানে হচ্ছে এক তাহলে গুণ করলে কত হবে চার 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 অর্থাৎ সমান সমান চারই আসবে তাহলে আমরা দেখলাম ডান দিক এবং বাম দিক উভয় একই অর্থাৎ সমান এটা সমান সমান এটা হবে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ অভেদটি একটি সমীকরণের মধ্যে আছে হ্যাঁ অভেধটি একটি সমীকরণ এটাই হচ্ছে উত্তর তারপরে দেখো এখানে পাঁচ নম্বরে বলছি যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক ও বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান সর্বদাই ড্যাশ হবে এখানে তোমাদের অপশান দেওয়া আছে দেখো এখানে যেহেতু ধনাত্মক বা ঋণাত্মক বলছি আর শূন্য ছাড়া তাই এখানে সবসময় এটা অঙ্ক করার দরকার নেই আমি তোমাদেরকে এমনি মুখেমুখী বলে দিলাম যে এটা উত্তর হবে ধনাত্মক অর্থাৎ এর মান সবসময় কী হবে ধনাত্মকই হবে তাহলে আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছো তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমি পরবর্তীতে তোমাদেরকে কোনো ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কেননা এখানে পশ্চিমবঙ্গের ফাইভ থেকে শুরু করে ক্লাস এইটের অঙ্কগুলি নিয়মিতভাবে করানো হয় পরে ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইটনটি প্রেস করো আর সবাই বেশি বেশি করে লাইকও শেয়ার করো দেখা যাচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো